তিনটে শ্রেণীর মানুষ হয়ে জামানে তোমার মহান আল্লাহ আল্লাহর পুরাতন বলল কয়ে যায় দাওয়াতের মাসুল দাওয়াতের মুসাফির ওয়াদাওয়াতিল ওয়ালিদ আলা ওয়ালাদিহি বিশ্বনবী বললেন তিন শ্রেণীর মানুষের দোয়া জবানে দোয়া মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় মাজলুম ব্যক্তির জবানে দোয়া কবুল হয় মুসাফিরের জবানে দোয়া কবুল হয় তার ভেতর আর একটা রয়েছে সেটা হলো বাপ্পার দোয়া বাপ্পা যদি কক্ষে দোয়া করে সেটা মহান আল্লাহর দরবারে কবুল হয় আর বাপ্পা যদি বিপক্ষে দোয়া করে তাও মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয় কখনো জান্নাতে যাবে না তার মধ্যে সর্বদা পথ পানকারী আগে পিতা মাতার অবাধ্য সন্তান আত্মায়ুষ ব্যক্তি এর ভেতরে একটা ঢুকে আছে সেটা হল পিতা মাতার অবাধ্য সন্তান বাপ্পাকে যারা নারাজ করে দিয়েছি আমার মতো হুজুরের কদর দেয় আমার মতো হাফেজ সাহেবের কদর দেয় ইমাম সাহেবকে ভালোবাসে দিল্লি থেকে মুম্বাই থেকে ফিরে হাফেজ সাহেবের জন্য পাঞ্জাবির চিঠি আসে হুজুরের কাছে দেখা করতে গেলেন ফলে ঝুড়ি নিয়ে যাচ্ছে হুজুরের সঙ্গে মোলাকাত করবে তোমার শ্বশুরকে তুমি খাওয়াবে আমার কোনো রাগ নাই নিশ্চয়ই খাওয়াবো তোমার শাশুড়ি আম্মাকে তুমি খাওয়াবে নিশ্চয়ই খাও আমার কোনো রাগ নাই কিন্তু মনে রেখে দিও তোমার বাপ্পাকে ভুলে যেন আমি বললি আপনার মনে পড়ে যাবে যার আজ আপনারা একবার নয় একাধিক বার শুনেছি যার নাম হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরত আল-কামা হযরত আল-কামার যখন অন্তিম সময় এসে গেল জীবনের শেষ সময় এসে গেল কলেমা নসিবে হচ্ছে না কলেমা মুখ দিয়ে তিনি পড়তে পারছেন না বড় কষ্ট পাচ্ছেন এই খবরটা যখন রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছানো বিশ্বনবীর কাছে গিয়ে পৌঁছালো বিশ্বনবী শোনার সাথে সাথে থাকতে না পেরে আল্লাহ নবী বললেন যাও তার বাড়িতে গিয়ে একটু খবর নাও ওর বাড়িতে গিয়ে ওর মা বাপের সঙ্গে কি খারাপ আচরণ করেছে একটু খবর নাও মায়ের মনে কোনো দুঃখ দিয়েছে নাকি খবর নাও মায়ের কাছে যখন খবরটা গিয়ে পৌঁছানো চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলতে শুরু করেছিলেন আমার ছেলে আমাকে এমন একটা কথা বলেছে আমার মনে দুঃখ ব্যথা কিছু লেগে আছে যেটা আমি মাফ করতে পারবো না যখনই এরকম কথা বলা হয়েছে এই কথা যখনই জানানো হয়েছে হযরত আল-কামার মুখে কালেমা নসিব হচ্ছে না মা ঝরঝর করে কাঁদছেন কিন্তু মাফ করতে পারেন না এই খবরটা যখন পুনরায় ফেরাবার রাসূলুল্লাহর কাছে এসে পৌঁছাল ইয়া রাসূলুল্লাহ গে আয়া হাবিবাল্লাহ সে তার মানের মায়ের মনের মায়ের মনে ব্যথা দিয়েছে কিন্তু মা ক্ষমা করবে না ক্ষমা করতে পারবে না আল্লাহ নবী নিতে না পেরে সেই সময় বললেন এ আমার সাহাবীরা তার মাকে গিয়ে একটু খবর দাও তার মুখ দিয়ে কলে মানুষ হচ্ছে না সুতরাং যদি মুখ দিয়ে কলে মানুষ না হয় ওই সাহাবী আমার জান্নাতে যেতে পারবে না যাও আমি রাসূলুল্লাহ বলি তার মাকে গিয়ে খবর দাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়েছি জ্বলন্ত আগুনের মধ্যে ওই ছেলেটাকে আল-কামাকে আগুনে জ্যান্ত পুড়িয়ে দাও এই খবরটা যখন মায়ের কাছে গেল ও আম্মা জান
কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবি, মায়ের অন্তর তো নরম হয়ে গেল, গরম থাকলেও নরম হয়ে গেল, যতই হোক ছেলে আমার ছেলে আমার চোখের সামনে পুড়ে যাবে, কারণ রাসূলুল্লাহ অর্ডার করেছেন মানে সাহাবীরা দেরি করবে না, এখনই তারা দায়িত্ব পালন করবে, অর্ডার মানবে, দায়িত্ব পালন করবে। এখনই যদি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়েছে আগে আমার ছেলেটাকে পুড়িয়ে দেয় আগে, আমি মা কখনো সহ্য করতে পারি না। মা সেই সময় বলেছিল যাও রাসূলুল্লাহকে গিয়ে খবর দাও, আমি আমার ছেলেকে অন্তর থেকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। যখনই খবরটা নিয়ে পৌঁছে গেল ও তরুণী আসিকে নিয়ে হযরত আল্লামা রাদিয়াল্লাহু তাআলা নবুর মুখ দিয়ে গে কালেমা নসীব হয়ে গেল। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, আজ যদি আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন, সমাজে এমন কিছু ছেলে আছে বাপমার গুরুত্ব দেয় না, মা বাপের সঙ্গে ভালো আচরণ করে না, মা বাপের সঙ্গে তারা খারাপ আচরণ করে, বাপকে বুড়ো আগুন দেখিয়ে দিয়ে চলে গে, মাকে বুড়ো আগুন দেখিয়ে দিয়ে চলে গে, মায়ের সঙ্গে যখন কথা বলে লাল চোখ বের করে কথা বলে, মায়ের মনটা ছোট হয়ে যায়, মুখটা ছোট হয়ে যায়, সমাজে এমন হতচ্ছাড়া ছেলে আছে যাদের সঙ্গে কথা বলতে বাপ মা ভয় করে। যতই দান করো, যতই নামাজ পড়ো, যতই জিকির করো, যতই হুজুরকে ভালোবাসো, যতই পীরের সেবা করো, যতই ইমাম সাহেবের সঙ্গে ভালো আচরণ করো, কোনো কেন ওই ছেলেটা মহান আল্লাহর দরবারে কোনো জায়গা পাবে না, ওর ঠিকানা জাহান্নাম হবে। চোখের পানি কাতলা ফেলে দিয়ে দুটো হাত তুলে যদি একবার চুপি চুপি বলে দেয়, মনে রাখবে ওই মায়ের জবানে তোমার আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, জবানের দোয়াও কবুল হবে, জবানের দোয়াও কবুল হবে, পৃথিবীর জমিনে কেউ রুখে দিতে পারবে না। দুনিয়ার জমিনে বাপ্পা যদি পক্ষে দোয়া করে, বাপ্পা যদি বিপক্ষে দোয়া করে, আল্লাহ দরবারে সেটা তীরের আগে পৌঁছে যা। বিশ্বনাথ বললেন তিন শ্রেণীর মানুষের দোয়া, জবানের দোয়া মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়, মাজলুম ব্যক্তির জবানের দোয়া কবুল হয়, মুসাফিরের জবানের দোয়া কবুল হয়, তার ভেতর আর একটা রয়েছে সেটা হলো বাপ্পার দোয়া, বাপ্পা যদি পক্ষে দোয়া করে সেটাও মহান আল্লাহর দরবারে কবুল হয়, আর বাপ্মা যদি বিপক্ষে দোয়া করে তাও মহান আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। বাপ্মা রাজি আল্লাহ রাজি, মা বাপ নারাজ মহান আল্লাহ তিনি নিজে নারাজ। আমি অনুরোধ করছি খারাপ আচরণ করবেন না, বাপ হয়তো রেগে গেছে, মা হয়তো রেগে গেছে, কোনো কিছুকে কেন্দ্র করে হয়তো তারা রাগান্বিত হয়েছে, রেগে গিয়ে আপনাকে ছোট বড় দুটো একটা কথা বলে ফেলছে, বাপ্মার একটা বয়স হয়েছে, বুড়ো হয়েছে, বুড়ি হয়েছে,
বয়সের একটা ব্যাপার আছে, বয়সের একটা ব্যাপার আছে, বয়স হলে মানুষ এমনি খিটখিটে হয়ে যায়, কথা ঠিক কিনা? কথা বলতে এমনি খিটখিটে হয়ে যায়, রেগে গিয়ে হয়তো দু চার কথা এমন বলে ফেলেছে, আপনি সেটাকে উগ্র হয়ে গিয়ে তার থেকে চড়াও হচ্ছেন, তার থেকে বেশি আপনি গলার আওয়াজ বের করে কথা বলছেন, খবর দাও না, আপনাকে খারাপ লাগছে আপনি সরে যান, একটু সাইডে চলে যান, একটু সাইডে যান, গিয়ে যখন বাপ ঠান্ডা হলো, মা যখন ঠান্ডা হয়ে গেছে, তার রাগটা যখন আর নাই, রাগটা মরে গেছে, আপনি যান গিয়ে আবার বোঝান, বুঝিয়ে বলেন আপনার মাকে বা আপনার বাপকে বলেন, আব্বা আমি তোমাকে এই কথাটা বুঝাতে চাইছিলাম, আব্বা তুমি আমার উপর রেগে গেলে, এইটা বুঝাতে চাইছিলাম, দেখবেন বাপ ঠিক আপনার কথাটাকে সমর্থন করে আপনাকে বুকে টেনে নেবে। এই ছেলে শুনছেন কি বলছি? বাপ ঠিক দেখবে না আপনার কথাটাকে মেনে নিয়ে আপনাকে বুকে টেনে নেবে। বাপ মা আপনাকে ফেলে দিতে পারে না, মা ছেড়ে ফেলে ছেলেকে ফেলে দিতে পারে না, ছেলে মাকে ফেলে দিতে পারে, কিন্তু কখনো মা ছেলেকে ফেলে দিতে পারবে না, বাপ ছেলেকে ফেলে দিতে পারবে না। এই না মা বাবার সঙ্গে বাবা খবরদার খারাপ আচরণ করবে। আজ অনেক ছেলেকে দেখা যায় বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করছে, বাড়িতে শ্বশুর আসছে বিবি ঠালাই পরে, বিবি চাপে পরে, বেগমের চাপে পরে, কাশীপুর বাজারে গিয়ে কত রকমের ব্যবস্থাপনা করে, হাই রে হাই রে, খাসির গোশ পর্যন্ত করেছে, শ্বশুর আসছে, বিবি চাপ দিচ্ছে, বেগম চাপ দিচ্ছে, বেগম সাহেব চাপ দিচ্ছে, যাও খাসির গোশ নিয়ে এসো, সকাল বেলায় এসে তুলে দিয়েছে, যাও আব্বা আসবে জানো নি, ঘুম থেকে উঠতে হবে না, সেই কাশীপুর বাজারে গিয়ে মগজ ভাজা কিনে নিয়ে আসছে, বড় বড় কাতলা মাছ কিনে নিয়ে এসেছে, চিকেন মুরগি কিনে নিয়ে এসেছে, জি খাসি নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে, আন্ডা, কত রকমের খাবার দাবারের ব্যবস্থা করেছে, আর মার পাশের রুম থেকে চুপ চুপ করে দেখছে, এক একটা প্লেট মাকে দিয়ে পাঠায়, আর চুপ করে দেখছে, দুটো চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে, আর খালি মনে মনে ভাবছে মানুষ করলো কে আর খাচ্ছে কে, লিখে রেখে গেছে রে তোর কপালে বজ্রপাত করবি পড়বি, তোর ভালো হবে না, তোর ভালো হবে না, তোর ঠিকানা জাহান্নাম হবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আপনারা যদি কেউ শ্বশুর শাশুড়ি তাকে যেন রাগ করবেন না, রাগ করছেন না কেন, শ্বশুর তো হতেই হবে, কথা ঠিক কি না, আজ হয়তো আমি শ্বশুর হই, আমাকেও তো আল্লাহ একটা মেয়ে দিয়েছে, তারও তো বয়স 3 বছর হয়ে গেল, আল্লাহ হায়াত রাখলে তো আমি একদিন শ্বশুর হয়ে যাব, কথা ঠিক কি না, তখন বলে হুজুর তাহলে আপনার জামাই কি আপনাকে ভালো খাবার খাওয়াবেন, কি কো জি জি রাগ করবেন না, এটা বলছি না, শ্বশুর আপনি হয়েছেন নিশ্চয়ই আপনাকে জামাই ভালো খাবে খাওয়াবে, আপনি শাশুড়ি আম্মা হয়েছেন নিশ্চয়ই আপনার জামাই আপনাকে ভালো খাবার খাওয়াবে, সমস্যা নাই, শাশুড়ি গেলেন শ্বশুরের প্রাধান্য দেবে কদর করবে, এটা আমি মানা করি না, কিন্তু মনে রেখো বাপকে অবহেলা করে মাকে অবহেলা করে নয়, বাপ্পাকে যদি অবহেলা করা হয়, বাপ্পাকে যদি ঘৃণা করা হয়, মহান আল্লাহর কাছে কোনো জায়গা নাই, এই তো উড়িয়া নওয়াজ মাকে ইয়া মাই বাপ্পি শুনে রেখে দেখবেন, জেনে রেখে দেখবেন, এই জন্য বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়ালা ক্বাদাইসুল লাযী ইউকিরু ফি আলিকাম, বিশ্বনবী বলেন তিনটে শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না, তার মধ্যে সর্বদা মদপান কারী এবং পিতা মাতার অবাধ্য সন্তান আদায়ুস ব্যক্তি, এর ভিতরে একটা ঢুকে আছে সেটা হলো পিতা মাতার অবাধ্য সন্তান, বাপাকে যারা নারাজ করে দিয়েছে আমার মতো হুজুরের কদর দেয়, আমার মতো হাফেজ সাহেবের কদর দেয়, ইমাম সাহেবকে ভালোবাসে, দিল্লি থেকে মুম্বাই থেকে ফিরে হাফেজ সাহেবের জন্য পাঞ্জাবির চিঠি আসে, হুজুরের কাছে দেখা করতে গেলেন ফলে ঝুড়ি নিয়ে যাচ্ছে, হুজুরের সঙ্গে মোলাকাত করবে, হাফেজ
দিল্লি থেকে পাঞ্জাবি ছিটিয়েছে যেখানে হাফেজ সাহেবের জনগণ, মনে রেখে নিও হাফেজ সাহেবকে দিলে আমার কোনো হিংসা নাই, নিশ্চয় দাও হুজুরকে খাওয়ালে আমার কোনো রাগ নাই, নিশ্চয় খাওয়াবো তোমার শ্বশুরকে তুমি খাওয়াবে আমার কোনো রাগ নাই, নিশ্চয় খাওয়াবো তোমার শাশুড়ি আম্মাকে তুমি খাওয়াবে আগে নিশ্চয় খাও আমার কোনো রাগ নাই, কিন্তু মনে রেখে দিও তোমার বাপ মাকে আগে ভুলে যেন আপনি এখনো বুদ্ধিমানের পরিচয় দেবেন, আপনি জ্ঞানার হবেন, কারণ মা বাপ ছুড়ে কখনো ফেলে দিতে পারে, খালি অপেক্ষা করে ছেলে আমার কাছে কখন ফিরে আসবে, ছেলে কখন ফিরে আসবে। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতা বাপ মার সঙ্গে ভালো আচরণ করো, দ্বিতীয় নম্বরে দুই নম্বরই বলি বাপ মা মা বাপকে যেন খবরদার খারাপ ব্যবহার করো না। সূরা তওবার মধ্যে বলেন আমার আল্লাহ তোমার পিতা মাতা তোমাদেরকে তোমার তোমার পিতা তোমার ভাইকে তোমরা বন্ধু রূপে বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, যদি তারা কুফরি করতে বাধ্য না করে। পাশ্চাত্য দেশের দিকে যদি আপনি তাকান লক্ষ্য করেন, তাকান আমেরিকা ব্রিটেন ফ্রান্স লন্ডন জার্মান জাপানের দিকে তাকিয়ে দেখেন, বাপ হয়তো দেখা যাচ্ছে গায়ের কম আছে না, নাই বাপ হয়তো গায়ের কম, বাপ হয়তো গায়ের কম কিন্তু ছেলে ঈমান কবুল করে মুসলমান হয়ে গেছে। এরকম ঘটনা ঘটছে কি ঘটে জোর করে বলেন, ঘটছে কি ঘটে ঘটছে এরকম ঘটনা ঘটছে। তো সুতরাং সে বাপ হয়তো গায়ের কম কিন্তু ছেলে মুসলমান হয়ে গেছে, কিন্তু ছেলেটাকে যদি তার বাপ ভাই কুফরি করতে বাধ্য না করে তাহলে ওই ছেলে বাপ মার গুরুত্ব কিন্তু দিতে হবে, ভাইয়ের ভূমি ভালো আচরণ করতে হবে, যদি কুফরি করতে বাধ্য না করে, যারা কুফরি করতে বাধ্য করে মহান আল্লাহ বলছে তারাই হলো জালিম। সূরা তওবার মধ্যে আল্লাহ বলেছেন, সুতরাং সে বাপ মার সঙ্গে আপনি খবরদার, আপনার বাপ মা যদি ঈমান নাও কবুল করে আমরা আছে তবু আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না, তাদের সঙ্গে লাল চুল দেখিয়ে কথা বলতে পারবেন না, এটা ইসলাম শেখায় না, এর নাম ইসলাম। ইসলাম বলেছে সব শিখিয়েছে, ইসলাম মানবতার কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, প্রতিবেশীর হকের কথা বলেছে, সব কথা ইসলাম শিখিয়েছে। এর বাপ বাপ সঙ্গে আপনি কিন্তু খারাপ আচরণ করতে পারবেন না, যদি আপনার বাপ মা ঈমান কবুল নাও করে থাকে, আপনার বাপ মা যদি গায়ের কম হয়, অন্য ধর্ম যদি সে অন্য ধর্ম অবলম্বী মানুষ হয় বা অন্য ধর্মের মানুষ যদি হয় তাহলেও মনে রাখবেন তবু আপনার বাপ মার প্রাধান্য আপনাকে দিতে হবে, আপনার বাপ মার সঙ্গে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, এটা ইসলাম শেখায়। কথা বুঝছেন? আই তো উনি আলো তো আজ মাগের বিশ্বনবী আমার সুন্দর করে বললেন হুমা জান্নাত গাওয়া নারকা, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম, বাপ মা রাজি মহান আল্লাহ রাজি, বাপ মা নারাজ মহান আল্লাহ তিনি নিজে নারাজ। তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের পিতা মাতা তোমাদের জন্য জাহান্নাম। কথা বুঝছো? বাপ মা রাজি হয়ে যাবে মহান আল্লাহ নারাজ, আর রাজি হয়ে যাবে, আর বাপ মা নারাজ হয়ে যাবে তো মহান আল্লাহ নিজে নারাজ হয়ে যাবে। এজন্য যে সমস্ত যুবক মায়েরা ও আমার মায়েরা সুরে কে দিবে না, এজন্য আপনারা বারে বারে ওয়াজে শুনেছেন, একজন সাহাবীর নাম আপনারা বারে বারে শুনেছেন, আমি বললি
আপনার মনে পড়ে যাবে জারওয়াজ আপনারা একবার নয় একাধিকবার শুনেছেন জান্নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন হযরত আলকামা হযরত আলকামার যখন অন্তিম সময় এসে গেল জীবনের শেষ সময় এসে গেল কলেমা নসিবে হচ্ছে না কলেমা মুখ দিয়ে তিনি পড়তে পারছেন না বড় কষ্ট পাচ্ছেন এই খবরটা যখন রাসূলুল্লাহর কাছে গিয়ে পৌঁছলো বিশ্বনবীর কাছে গিয়ে পৌঁছালো বিশ্বনবী শোনার সাথে সাথে থাকতে না পেরে আল্লাহ নবী বললেন যাও তার বাড়িতে গিয়ে একটু খবর নাও ওর বাড়িতে গিয়ে ওর মা বাপের সঙ্গে কি খারাপ আচরণ করেছে একটু খবর নাও মায়ের মনে কোনো দুঃখ দিয়েছে নাকি খবর নাও বিশ্বনবী যখন এরকম কথা বললেন বাড়িতে পৌঁছানো খবরটা পৌঁছানো হলো আলকামার মায়ের কাছে যখন খবরটা গিয়ে পৌঁছানো হযরত আলকামা হুজুরের আম্মা জান সেই সময় চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলতে শুরু করেছিলেন আমার ছেলে আমাকে এমন একটা কথা বলেছে আমার মনে দুঃখ ব্যথা কিছু লেগে আছে যেটা আমি মাফ করতে পারবো না যখনই এরকম কথা বলা হয়েছে এই কথা যখনই জানানো হয়েছে হযরত আলকামার মুখে কালেমা নসিব হচ্ছে না মা ঝরঝর মনে কাঁদছেন কিন্তু মাফ করতে পারে না এই খবরটা যখন পুনরায় ফেরাবার রাসূলুল্লাহর কাছে এসে পৌঁছালো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সে তার মানের মায়ের মনের মায়ের মনে ব্যথা দিয়েছে কিন্তু মা ক্ষমা করবে না ক্ষমা করতে পারবে না আল্লাহ নবী নিতে না পেরে সেই সময় বললেন এ আমার সাহাবী না তার মাকে গিয়ে একটু খবর দাও তার মুখ দিয়ে কলে মানুষই হচ্ছে না সুতরাং যদি মুখ দিয়ে কলে মানুষই না হয় ওই সাহাবী আমার জান্নাতে যেতে পারবে না যাও আমি রাসূলুল্লাহ বলি তার মাকে গিয়ে খবর দাও জঙ্গল থেকে কাঠ কেটে নিয়েছি জ্বলন্ত আগুনের মধ্যে ওই ছেলেটাকে আলকামাকে আগুনে জ্যান্ত পুড়িয়ে দাও এই খবরটা যখন মায়ের কাছে গেল ও আম্মা জান কাঠের মধ্যে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে মায়ের অন্তর নরম হয়ে গেল গরম অন্তর থাকলেও নরম হয়ে গেল যতই হোক ছেলে আমার ছেলে আমার চোখের সামনে পুড়ে যাবে কারণ রাসূলুল্লাহ অর্ডার করেছেন মানে সাহাবীরা দেরি করবে না এখনি তারা দায়িত্ব পালন করবে অর্ডার মানবে দায়িত্ব পালন করবে এখনই যদি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়েছে আগে আমার ছেলেটাকে পুড়িয়ে দেয় আগে আমি মা কখনো সহ্য করতে পারি না মা সেই সময় বলেছিল যাও রাসূলুল্লাহকে গিয়ে খবর দাও আমি আমার ছেলেকে অন্তর থেকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম যখনই খবরটা নিয়ে পৌঁছে গেল ও তরুণী আসমিকে দিয়ে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর মুখ দিয়ে গে কালেমা নসিব হয়ে গেল যেন বাবার সঙ্গে ভুল করে যেন খারাপ আচরণ করো না করলে তুমি নিজেই বিপদগ্রস্ত হবে করলে তুমি নিজেই ধরা খাবে আল্লাহর দরবারে কেউ বাঁচাতে পারবে না পীর ভালোবাসো হুজুর ভালোবাসো হাফেজ সাহেব ভালোবাসো মান মাশাআল্লাহ ভালোবাসো নিশ্চয়ই ভালোবাসো জি জি হাফেজ সাহেব ভালোবাসো ইমাম সাহেব ভালোবাসো শ্বশুরকে ভালোবাসো বন্ধুকে ভালোবাসো সবার সঙ্গে ভালো আচরণ করো কোনো সমস্যা নাই কিন্তু বাবার সঙ্গে খারাপ আচরণ করে নয় তাদের সঙ্গে ভালো ভালো আপনি কোন জায়গায় আপনার জন্য আপনি শাশুড়ির নাম পাবেন না শ্বশুর আব্বার নাম পাবেন না যে শ্বশুর আব্বার বিরাট খিদমত করো শাশুড়ি মায়ের বিরাট খিদমত করো তাদেরকে ভালো মন্দ করে খাওয়াও এটা পাবেন না বরং আপনি যা পাবেন সব বাপ মার কথাই পাবেন আপনি যা পাবেন আপনার পিতা মাতার কথাই পাবেন আব্বা মায়ের কথাই পাবেন আপনি শাশুড়ি আম্মার সঙ্গে ভালো ব্যবহার করছেন করুন সমস্যা নাই কিন্তু বাবাকে আপনি অবহেলা করছেন কেন তার সঙ্গে খারাপ ব্যবহার করে কেন এই খারাপ ব্যবহারটা কিন্তু করতে পারবেন ইসলাম এটা শেখায়নি আপনি
খবরদার খবরদার ভুল করে এরকম অন্যায় কাজ করবেন না। মনে রাখবেন আখিরাতে আপনার জন্য খুব কঠিন জায়গা হয়ে যাবে, বাপ মার সঙ্গে ভুল করে খারাপ আচরণ করবেন না, করে থাকলে মাফ চেয়ে নেন, মাফ চেয়ে নেন, নিশ্চয়ই আপনার মা মাফ করে দেবে, বাপ মাফ করে দেবে। অতএব কি একটু ভালো ব্যবহারটা করুন, কথা বুঝছেন? এই দুনিয়ার আওয়াজ বাকেরা মা বাপের অখাতের মা বাপ কবরে যাওয়ার পর তবুও তাদেরকে ভুলে গেলে চলবে না, কারণ বিশ্বনবী আমার শিখিয়েছেন সুন্দর করে জানিয়েছেন মনজারা কবরা বয়কি ও হাদিবা কি কুল্লি জুমআতি গফিরান ওয়া কুতিবা বাররাত। আল্লাহ নাই বললেন যে নেছেন এটা, যে নেছেন এটা জুম্মার দিনে বাপের অথবা মায়ের কবর দুইজনা ইন্তেকাল হয়েছে, দুইজনের কবর অথবা একজনের কবর, এই একজনের কবরটা গিয়ে যখন জিয়ারত করবে দুটো চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে, ঝরঝর করে কাঁদবে, মুখে বলবে দেখবে রব্বি রাহমুহুম কামা রব্বায়ানি সগীর, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার সৃষ্টিকর্তা, আয় আমার আল্লাহ, আপনি আমার পিতা মাতার উপরে দয়া করুন, রহম করুন, শৈশবে শিশুকালে তারা যেরকম টিকা আমাদের উপরে দয়া করেছিল রহম করেছিল, পিতার মাতার উপরে আপনি দয়া করুন রহম করুন, আমাদেরকেও শিশুবেলায় ছোটবেলায় তারা যেরকম টিকা আমাদের প্রতি দয়া করেছিল। যখন কোলের পানি চিনে কাঁদবে এই বলে তোমার চাইবে আমার নবী সুন্দর করে জানালেন মাবুদ আল্লাহ খুশি হয়ে যায়, মাবুদ আল্লাহ রাজি হয়ে যায়, মাবুদ আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে ওই ছেলেটাকে কবুল করে নিয়ে গে, ওই ছেলেটাকে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই ছেলেটার উপর খুশি হয়ে গিয়ে নেক বান্দাদের মধ্যে ওই ছেলেটাকে আমার আল্লাহ শামিল করে দেয়। জোরে বলতে পারেন না, আওয়াজ করে হয় না, নেক বান্দাদের মধ্যে ওই ছেলেটাকে আমার আল্লাহ শামিল করে নেন, শুধু তাই নয় ওর বাপ আর কবরটা আমার আল্লাহ পাক নূর আর নূর দিয়ে ভরিয়ে দেয়। বুঝতে পারছেন বাবাজি? জি, সেই বাপ মৃত্যুর পরও কিন্তু ভুলে যেতে ভুলে গেলে চলবে না, বিশ্বনবী জানালেন যাও ইন্তেকাল হয়ে গেল মনে রাখতে, ভুলে গেলে হালে হালে। জি, এই তরুণের আওয়াজ বাকেরা ইয়া মে পুরে পুরে রে গো সুরে কে দিন মানা একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ গে ওয়া হাবিব আল্লাহ পিয়াদবি নেবেন না হুজুর, হুজুর আমি আমার মাকে পিঠে করে নিয়ে গে আল্লাহর কাবা শরীফ আমি তওয়াব করিয়েছি, হুজুর আমার মাকে পিঠে করে নিয়ে গে আল্লাহর কাবা শরীফ আমি তওয়াব করিয়েছি, হুজুর ইয়া রাসূলুল্লাহ গে ওয়া হাবিব আল্লাহ হুজুর আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আল্লাহ নবী নূর নবী বললেন এই সাহাবী শুনে রেখে দাও জেনে রেখে দাও, এ ছেলে শুনে রেখে দাও জেনে রেখে দাও, তুমি তোমার মায়ের হক আদায় করা তো দূরের কথা, তুমি তোমার মায়ের মনে রেখে দিও, তোমার নিজের শরীরের চামড়া গুলোকে যদি কেটে কেটে সেলাই করে তোমার মায়ের যদি চপ্পল জুতো বানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলি মনে রেখে দিও ছেলে তুমি তোমার মায়ের এক অর্থ দিয়ে ঋণ শোধ করতে পারবে। আপনি নিজেই কিন্তু আমার আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, কেউ বাঁচাতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবাজি? বাপ্পার সঙ্গে সব সময় সর্বদা ভালো ব্যবহার করবেন, মিষ্টি সুরে কথা বলবেন, মিষ্টি সুরে কথা বলবেন, যতটা পারবেন তাদের সঙ্গে একটু ভালো আচরণ করবেন, কিছু নিয়ে এসে কিনে দেবেন, মনটা সবসময় খুশি করার চেষ্টা করবেন।
মনটা খুশি করলে আল্লাহ দরবারে আপনার নাজাত আছে, আল্লাহ দরবারে আপনার জন্য নাজাত আছে। কথা বুঝতে পারছো? এই তরুণিয়া নাও দোয়া জমা কেরা ওয়া বাবু রব্বির সুরে কেদরি মামা বনু সালমা গোত্রের একজন মানুষ এলাম, বনু সালমা গোত্রের একজন মানুষ এসে কবরে চলে যাবার পরে অবশিষ্ট কি কিছু আর দায়িত্ব থাকে ছেলের পরে? আল্লাহ নবী বললেন, বাপ্পা ইন্তেকাল হয়ে যাবার পরে ছেলের উপরে পাঁচটা কাজ বর্তাবে, পাঁচটা দায়িত্ব তাকে পালন করতে হবে। পাঁচটা জানেন আপনারা? আমরা অনেক ছেলে জানি না মনে ভাই, মনে করি আমরা খালি বড় একটা খানা করে দিলেই মনে হয় কমপ্লিট, একচল্লিশে একটা ঝেড়ে বিরিয়ানি করে দিলি কমপ্লিট, সাত দিনে একটা বিরাট বড় খানা করে দিলি মনে হয় কমপ্লিট। মনে রাখবেন ইসলামে কোনো জায়গায় নাই 41 বলে কোনো জায়গায় ইসলামে আপনি দেখাতে পারবেন নাই। ৪৩ চৈত্র মাসের 10 তারিখে আপনি মেয়ের বিয়ের জন্য কার্ড ছাপালাম কেন? এটা তো একবারও বললেন না ইসলামে কোথায় আছে চৈত্র মাসের 10 তারিখ? কথা বলে ইসলামে কোথায় আছে চৈত্র মাসে 10 তারিখ? এটা তো আপনি একবারও বললেন না। মাঘ মাসে 3 তারিখে মেয়ের বিয়ে দেবেন বলে ঠিক করলেন, একবারও তো আপনি জিজ্ঞাসা করলেন না ইসলামের কোথায় আছে মাঘ মাসে 3 তারিখ। তাহলে মাঘ মাসে 3 তারিখ নাই, চৈত্র মাসের 10 তারিখ নাই, তাহলে এটা আপনার সুবিধার জন্য আপনি করেছেন, মানুষকে দাওয়াত দিলেন, লোকে জানতে পারবে, তারা এসে আমার বাড়িতে দাওয়াত খাবে, তাদেরকে আমি ইনভাইট করব, তাদেরকে একটা ডেট জানাতে হবে, না জানালে তারা কবে হবে জানতে পারবে না। এই জন্য মানুষের সুবিধার্থে নিজের সুবিধার্থে একটা ডেট করতে হয়, এই জন্য আমরা মানুষের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে আমরা 41 দিনটাই করে থাকি। এজন্য এ নিয়ে কোনো ঝগড়া নাই, যদি ওই ডেটেতেও করা হয় এতে কোনো সমস্যা হবে নাই, এটা শিরকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এর মধ্যে কোনো বেদাত স্পর্শ করতে পারে নাই। আজ আমি দিনের বেলা তো বলেছিলাম ঝগড়া যেন করবেন না, ঝগড়া করলে অনেক ঝগড়া, আর না ঝগড়া করলে কোনো সমস্যা নাই সমাধান, ঝগড়া করে সমস্যা মেটানো যায় না, বরং আলোচনা সাপেক্ষে সমস্যা মেটানো যায় সমাধানে আনে যায়। এজন্য ঝগড়া যেন করবেন না, এটা মানুষের সুবিধার্থে মানুষ করে থাকে 41, কেউ করে থাকে 42, কেউ করে থাকে 7 দিনে, কেউ করে থাকে 11 দিনে, একটা বেজোর দিন পছন্দ করে এই জন্য, কেন আমার আল্লাহ বেজোর, বেজোর আল্লাহ পছন্দ করে। এই জন্য আমরা অজু যখন করি, অজু করি দেখবেন আমরা তিনবার করে করি, বেজোরটাকে আমরা আল্লাহ পছন্দ করেন, এই জন্য আমরা 41 করি, কেউ 7 দিনে করি, কেউ 21 দিন করি। আসলে এখানে কোরআন হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এটা আপনি আপনার নিজের সুবিধার্থে করেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষ জানতে পেরেছে আপনার বাড়িতে এসে দাওয়াত খেয়েছে বা কলমা শরীফ পড়েছে, এখানে আপনি কোনো ঝগড়া করবেন না, ঝগড়া করলে কোনো সমস্যা সমাধান হয় না।
ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে যদি আপনি তাকিয়ে দেখেন গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে যদি একবার তাকিয়ে দেখেন, যেভাবে অশুভ শক্তি মাতা যারা দিয়েছে, যেভাবে একটা শ্রেণীর মানুষ গজিয়ে উঠেছে, ও তরুণিয়া শুনে নিয়ে সর্বসময় প্রতিনিয়ত খালি মুসলমান 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 করে জাত নিয়ে ধর্ম নিয়ে তারা লড়াই লাগিয়ে রেখেছে। আর এর ভেতরে যদি আপনি আমি নিজে নিজে লড়াই করি, লাভ কিছু হবে না, লাভ কিছু হবে না। ফলে তিনটে জায়গা আপনার জন্য খোলা থাকবে, একটা হলো কবরস্থান, আর একটা হলো ডাক্তারখানা হসপিটাল, আর একটা হলো থানা নাসিপুর থানা। বেশি মারামারি করবেন তো হসপিটালে যাবেন, তার থেকে বেশি মারামারি করবেন তো কবরস্থানে যাবেন, তার থেকে কম মারামারি যা করবেন তো কাশীপুর থানায় ঢুকবেন। এই তিন জায়গার বেশি আপনার জন্য আর কোন সিট নাই, এর ভেতর বাল বাইরে আছে আর কোন জায়গা আছে? কথা বলেন, একটা জায়গা বলে দেন যে হ্যাঁ ওই জায়গায় যাওয়া যাবে। এই তিনটের মধ্যে একটা সিট আপনার জন্য কনফার্ম হবে, ঝগড়া করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই, ঝগড়া করবেন না। সম্পর্কে কি কোন দলিল আছে? আমি বললাম একটা দুটো নয়, একাধিক আছে। একটা দুটো তিনটে নয়, একাধিক দলিল আছে। বিশ্ব নবী জানিয়েছে, কিন্তু আমি সোয়াবরেশানি করি, আমার অসুল শিখিয়ে দিয়েছেন এজন্য আমি করি। তোমার যদি ভালো না লাগে কিয়াম সালাম যদি না করো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, কোনো ঝগড়া নাই, কিন্তু আমি কিয়াম সালাম করি, আমার অসুল লাগে একটু ভালোবেসে আমি সালাম জানিয়ে দিই। তোমার যদি ভালো না লাগে, তোমার যদি ভালো না লাগে, তোমার যদি ভালো না লাগে, জানাজার পরে তুমি হাত তুলবে না, কিন্তু আমার ভালো লাগে, আমি জানাজার পরে একটু হাত তুলি। জানাজা মানি দোয়া, এরপরে আর দোয়া নাই, কিন্তু আমরা যেটা হাত তুলি, আমার ফুরফুরা শরীফ দাদা পীর সাহেব কিবরা রহমাতুল্লাহ আলাইহি তিনি শিখিয়েছেন, এটাকে আমরা দোয়া বলি না, বরং এটাকে আমরা সোহাবরে শানি বলি। এই সোহাবরেশানি সম্পর্কে একটা দুটো তিনটে নয়, একাধিক দলিল রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, ইল্লা নিশ্চয় না তার সাদকা কো হুজুর, আমরা সাদকা করি, দান করি, খায়রাত করি, লেমাউ দেনা আমাদের কি তো আপন জনদের জন্য খালি আসিল, ইলাইহি সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? মহানবী বিশ্ব নবী নূর নবী সেই সময় বললেন, কল আসিল ইলাইহি, আমি নবী বলি সোয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়া ফরাউনা, তারা বড় আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরকম তোমরা তোমাদের কোনো আত্মীয় স্বজনদের বাড়ি কিছু উপরকম কিছু নজরানা কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব তোমাদের তোহফা না পেয়ে যেরকম খুশি হয়ে যায়। আপনি একটা আত্মীয়র বাড়িতে যাচ্ছেন খালি হাতে, আর একবার যাবেন কিছু মিষ্টি ঠুঙা নিয়ে হাতে, দুটোর ভালোবাসার মধ্যে তফাত হয়ে যাবে, কথা ঠিক বুঝিনা কথা বলে। খালি হাতে গেলে যেমন আপনার আত্মীয় আপনাকে যেভাবে ভালোবাসা দেবে, কিন্তু মনে রাখবেন যদি মিষ্টি ঠুঙা নিয়ে ফলে ঠুঙা নিয়ে যদি ঢোকে, ভালোবাসা কিন্তু আপনার জন্য বেড়ে যাবে। পারবে কি পারবে না? কথা বলে নানা যাচ্ছে কোথায় নাতির বাড়িতে, গেটের সামনে গিয়ে দরজার ঢুকলো, ডান হাতে আছে মিষ্টির ঠোঙা, বাঁ হাতে আছে বিস্কুটের ঠোঙা, চানাচুরের ঠোঙা, এই ঠোঙা গুলো নিয়ে যখন দরজার সামনে গিয়ে ঠোঙা দিল, নাতি আর নাতনিটা এসে চানাচুরের ঠোঙা, বিস্কুটের ঠোঙা, মিষ্টির ঠোঙা, তারা দুইজনে মিলে দুই প্যাকেট ছিনিয়ে নিয়ে মায়ের কাছে গিয়ে হাজির হলো। মাকে গিয়ে বললো, আম্মা
আমাদের নানা জান এসেছি। মা বলে সর্বনাশ কি বলিসে? মাও বিরাট খুশি, নতুন একটা চাদর নিয়ে গদির উপরে বিছাতে শুরু করেছে পালঙের উপরে। আব্বাস কথা কয় না, খুশি মেয়ে খুশি হবে না, বাপ গেলে খুশি, নাতি নাতিরা আগে খুশি, জামাইকে ফোন লাগিয়ে দিল, অটোটা স্বামীকে সে ফোন লাগিয়ে দিল, ফোন লাগিয়ে বলল কোথায় আছো? বলে কাশীপুর বাজারে। বলে তাড়াতাড়ি কিছু নাস্তার ব্যবস্থা করো আব্বা এসে। জামাই তাড়াতাড়ি কিনে নিয়ে এসে হাজির হলো, সেও খুশি, তো পুরো পরিবারটাই খুশি হয়ে গেল। বিশ্বনবী বললেন, তোমরা যখন দোয়ার মাহফিল করবে, তোমার পূর্বপুরুষদের কথা মনে করে যখন চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি রাসূলুল্লাহ বলি তাদের কাছে যখন আল্লাহ পৌঁছে দেয়, ওই রকম তারা তোমাদের উপর খুশি রাজি হয়ে যায়। সেই দিনে এক জায়গায় জলসায় গেলাম, সেখানে আমাকে চিরচিট কাগজ ধরিয়ে দিল, দিয়ে বলল, হুজুর পীর মানা জানে কি? পীর সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবেন, পীর কি কোরআনে আছে? সর্বনাশ করেছে। আমি বললাম, খোকা শোনো, পীর যেমন কোরআনে নাই, নামাজও তেমন কোরআনে নাই। খোকা শোনো, পীর যেমন কোরআনে নাই, রোজাও তেমন কোরআনে নাই। পীর যেমন কোরআনে নাই, কোরআনে কোথায় নামাজ আছে দেখা? অত সহজ নয়, বোকা মানুষদেরকে গোল করে দিতে পারবে, কিন্তু না না, হাক্কানি আলেমদেরকে বুঝাতে গেলে মাথা ঘেমে যাবে। তুই তো দূরের কথা, ইবলিস শয়তান পর্যন্ত ভয় করে একটা হাক্কানি আলেমকে। 1000 আবেদকে 1000 জাহেলকে গোল গুল্লা খায়, 1000 জাহেল লোককে 1000 আবেদকে ইবলিস শয়তান লাড্ডু বানিয়ে দিয়ে জাহান্নামে ঢোকা দেবে, সে কোনো সময় লাগে না। কিন্তু একটা আলেমকে, একটা আলেমকে অভ্যস্ত করতে, জাহান্নামী করে দিতে, ঈমান নষ্ট করতে ইবলিসের ঘাম বেরিয়ে যায়। একটা আলেমকে ভুলভাল বোঝালে হবে না, সে কোরআন দিয়ে দেখবে, হাদিস দিয়ে দেখবে, ফেকা দিয়ে দেখবে, ওসুল দিয়ে দেখবে, ফেকা দিয়ে দেখবে, ইসমা কিয়াস দিয়ে দেখবে, সব দিক দিয়ে অ্যাঙ্গেল এসে দেখবে, কোন অ্যাঙ্গেল এটা আমাকে বোঝাতে চাইছে দেখি, কি বলতে চাইছে দেখি, অত সহজ নয়। আই বললাম, খোকা শোনো, পীর যেমন কোরআনে নাই, নামাজও তেমন কোরআনে নাই, পীর যেমন কোরআনে নাই, রোজাও তেমন কোরআনে নাই। সারা পশ্চিম বাংলা শুধু নয়, বিভিন্ন রাজ্যে প্রোগ্রাম করি আপনাদের দোয়া, এত সহজ বুঝিয়ে দেবে? হুজুর গোল জামা ফরা জামা নিয়ে বিরাট ঝামেলা, এই প্রথমে বললাম দেখেন, ঝগড়া করবেন না, ঝগড়া করার কিন্তু বিপদে পড়বে, ঝগড়া করলে কিন্তু বিপদে পড়বে, ঝগড়া করবেন না। কেন? ঝগড়া করলে অন্য কমের মানুষেরা
অন্য দলের মানুষেরা অন্য কমিউনিটি যারা আছে তারা এই সুযোগটাকে কাজে লাগে। কথা ঠিক না? সুতরাং আপনারা আমার মধ্যে ঝগড়া না, আপনি ফাড়া জামা পড়ছেন পড়ুন, আমি গোল জামা পড়ছি পড়ি, চা একসঙ্গে খাই খাই, চা একসঙ্গে খাই। আপনি লম্বা টুপি পড়ছেন পড়ুন, আমি গোল টুপি পড়ছি পড়ি, অত তো নাস্তাটা একসঙ্গে করি। কথা বলে বলে কেনা কিছু বলেন কি গো? আপনি লম্বা টুপি পড়ছেন পড়েন, আমি গোল টুপি পড়ছি পড়ি, অত তো নাস্তাটা একসঙ্গে করি। আপনি দেখুন নিচু তলার মানুষগুলোর মধ্যে যারা উপর লেভেলের হাই লেভেলের মানুষ ছিলেন তাদের সঙ্গে কোনো সমস্যা নাই, একসঙ্গে চা খাওয়াতে শুরু করে ভাত খাওয়াতে শুরু করে সব আপনি ঝগড়া করা দিন না, আপনার গুনাহ হয় না, আপনি করে দিয়ে আপনি গুনাহগার হতে হতে কিন্তু 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 ঝগড়া করে আপনি গুনাহগার। মাশাআল্লাহ বাবা জি, একটা চিয়ার দেন, একটা চিয়ার দেন, চিয়ার দেন ভাই, একটা চিয়ার, চিয়ার, চিয়ার বাবা জি। যাই হোক, আমি সময় আর নিচ্ছি, আমারও পেছন কান আছে, বুঝতে পারছো আমি আপনাদেরকে সবটাই বুঝিয়ে দিতাম, আজকে সময় দিকে লক্ষ্য করে আজকে আমি বুঝাতে পারছি না। মাশাআল্লাহ সকলের পরিচিত নতুন করে বলা লাগে না, জনাব হযরত আল হাল মাওলানা রবিউল ইসলাম সাহেব, মাশাআল্লাহ ভাই জানা এসেছেন, আল্লাহ করে আপনারা বসে বসে ওয়াজ শুনেন, খুব ভালো আয়োজন, চিন্তার কোনো কারণ নাই, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যাই হোক, অসমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, মহান আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আজকে আমার সমস্ত আলোচনা ছিল বাপ মা, মা বাপ, মা বাপ নিয়ে বলতে 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 পাঁচটা কথা বলবো বলেছিলাম, তাই তো? কথা বলে পাঁচটা কথা, ওটা বাকি রয়ে গেছে, আর এটা শেষে একটু ফিরকি শুরু করেছিলাম, খালি এটাকে ক্লিয়ার করার ব্যাপার ছিল। যাই হোক, আল্লাহ নিয়ে ফের কোনদিন ইনশাআল্লাহ আলোচনা হবে, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি, সকলে একবার তকবীরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, সিলসিলা মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। ঝগড়া অশান্তির জায়গা তৈরি করবে না, অনুরোধ করছি, যার ভালো লাগে না করেন আলাদা কথা, আমাদের সঙ্গে কারো ঝগড়া নেই, ঝগড়া কেন করব, অশান্তি কেন করব, অশান্তি করে, অশান্তি করলে তো খুব বাজে জিনিস হয়, সুযোগটা যদি অন্যজন কাজে লাগে, থানা নিয়ে যা আচ্ছা করে পিনবে বুঝতে পারবে, তখন দাদুর নাম ভুলিয়ে দেবে, ঝোল ভাত খাওয়াবে খাঁচার ভেতরে রেখে, আচ্ছা করে পিনবে, বুঝতে পারছো তো? এমনি তুলে নিয়ে গেলে বুঝতে পারছো, এখন আর সেই এ দেখালে হবে না, ভিতরে ভিতরে সব অন্য মাইন্ডের হয়ে বসে আছে, ওপরে ঘাস কোন ভিতরে পদ্ম ফুল, বুঝতে পারছো তো? এমন পেটাবে না, মারের মার ব্রেক থাকবে না, বুঝতে পারবে তো? এই পাগামু বেশি করতে যাও, তুমি যেটা করছো করো, ও যেটা করছে করছে, ঝগড়া করা দরকার, ঝগড়া করা দরকার, সব দলিল আছে, হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবুল লিবাস খুললে আপনি পেয়ে যাবেন, নেসকু শাক বলা হয়েছে, কলিদার পাঞ্জাবি বলা হয়েছে, সেটাই হলো সুন্নত লিবাস। তো ফাড়া নিয়ে গোল নিয়ে কেন ঝগড়া করব আমি? টুপি নিয়ে হাদিস পাকের মধ্যে বলা হয়েছে সাহাবীরা যে টুপি পরতেন সেটা কোন টুপি, তো কেন ঝগড়া করব আমি? কিন্তু ঝগড়া অশান্তি করবে না, সব দলিল আছে, আমাদের করি, আমার দাদা পীরের সিলসিলা হক সিলসিলা, আর এই দাদা পীরের সিলসিলা যারা ধরেছে
দাদা পীরকে যারা অনুসরণ করেছে মেনে নিয়েছে এই সিলসিলাটা হলো রাসূলুল্লাহর সিলসিলা জিনজিল সিলসিলা মানে কি জিনজিল চেন এই চেনটা রাসূলুল্লাহ থেকে হয়ে আসছে আর এই সিলসিলা যারা ধরেছে তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে ছেলে খেলামো কথা নয় ভাই যারা দাদা পীরের হাতে হাত দিয়েছে সব তিন দিন করে আল্লাহ লাস্ট টাচ করে দেখিয়ে দিয়েছে ছেলে খেলামো কথা নয় মৌলিক বিষয়গুলোকে নিয়ে কেন ঝগড়া করবেন ঝগড়া করবেন অশান্তি করবেন এক অনুম্মা হবার চেষ্টা করবেন কবর ভেঙে গেলে যদি টাটকা লাশ বেরিয়ে যায় যার লাশটা টাটকা বেরোবে সে ঠিক যার লাশটা পচে গলে শেষ হয়ে যাবে সে ভুল কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি পুরপুরা মানে জান্নাতে যাব কেউ গ্যারান্টি দিতে পারবে না আমি তবলিগ করি বলে জান্নাতে যাব আমি আমি আপনার কি বলে আমি আপনার আল হাদিস বলে জান্নাতে যাব আমি আপনি আপনি বেরেলি বলে জান্নাতে যাব কত সহজ নয় গ্যারান্টি কেউ দিতে পারবে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কি ঈমান সাথে আমল ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা যাই হোক বিক্ষিপ্ত কিছু আলোচনা শোনা যাই হোক বাবাজি আমার ভাইয়ের আল্লাহ নিয়ে এলেন কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখবেন মাশাআল্লাহ মনে দুঃখ ব্যথা কষ্ট নেবেন না ব্যক্তিগত আমি কাউকে কথা কথা করার জন্য আসি যদি কারো মনে দুঃখ ব্যথা কষ্ট হয় তাহলে আল্লাহ সব মাফ করবেন বিদায় নিলাম আমার জন্য দোয়া রাখবেন সকল সালাম দেন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ সকলে যাবেন 10ই ফাল্গুন 10ই ফাল্গুন ফাল্গুন মাসের 10 তারিখ দাদা জান হুজুর কিবলা রিসালে সওয়াব যাবেন দাওয়াত দিলাম ফাল্গুন মাসের 21 22 23 দাদা হুজুর কিবলা রিসালে সওয়াব ঐতিহাসিক রিসালে সওয়াব সকলে জান জানি যাবে 21 এ আসেন নামাজান ছোট হুজুর কিবলা রিসালে সওয়াব সকলে যাবে বসিরাত আল্লাহ মাহমুদুর রিসালে সওয়াব যাবে আল্লাহর ওলি রিসালে সওয়াবগুলো যাবেন রুহানি ফাইস্টাই যাবে যে যেখানে আছে চলে আসেন